যতগুলি সরকার ব্যবস্থায় তিনি দীর্ঘকাল থেকে বাইরে, তিনি এর আগে বিবিসিতে সাংবাদিক ছিলেন, তারপরে একাডেমিয়াতে এসেছেন, তিনি কিন্তু প্রত্যেক সরকার ব্যবস্থারই যেই ত্রুটিগুলি ছিল, যেই অব্যবস্থাপনাগুলি ছিল, সেগুলিকে তিনি অ্যাড্রেস করেছেন। তার অসংখ্য পাবলিকেশন আছে তো সেটি, এবং আপনারা যেটি করছেন, ইলিয়াস হোসেনের যে ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমরা সম্প্রতিকালে দেখেছি, সবকিছুর মোড় সে ঘুরিয়ে দিয়ে। সবচেয়ে মজার বিষয় হলো যে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট আসলে এটা যদি তথ্য আসে, এই মানুষগুলো এই তথ্যটাকে কিন্তু সব দেশেই সব সমাজেই এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়, এটাকে খতিয়ে দেখা হয় যে একজন একটা অভিযোগ করলো, অভিযোগটি আসে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমেরিকা একের পর এক ভিসা স্যাংশন দিচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে কার কার উপর এই নীতিমালা চালু হতে পারে। এখন সবারই প্রশ্ন, শেখ হাসিনা কখন যাচ্ছে? এটা সবারই প্রশ্ন, কেন কখন যাবে, কেন শেখ হাসিনাকে এই মুহূর্তে চলে যাওয়া দরকার, সেটা আপনারাই ভালো করে জানেন। এখন আমি দেখাবো আপনাদেরকে একটা ভিডিও, শেখ হাসিনা কেন ক্ষমতা চাটতেছে, চাটতে হবে কিনা, হ্যাঁ সেটা অনেকেরই প্রশ্ন। অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, যেই ভিডিওতে সব কিছু সুন্দরভাবে উপস্থাপন করে বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনাদেরকে ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা দেরি না করে একটা প্রতিবেদন দেখে আসব, শেখ হাসিনাকে কখন চলে যেতে হবে ক্ষমতা থেকে। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি, রাজনীতি সচেতন মানুষদের কাছে আজকাল বেশ পরিচিত মুখ। হোয়াইট হাউস, মার্কিন পররাষ্ট্র দফতর ও জাতিসংঘের প্রেস ব্রিফিংগুলোতে নিয়মিত বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপনের মধ্য দিয়ে তার এই পরিচিতি। তবে সরকার সমর্থকরা যে তার প্রতি বিরূপ সেটাও গোপন নয়। খোদ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বিভিন্ন সময় মুশফিকুলের নাম নিয়ে নানা মন্তব্য করেছেন, অভিযোগ করে বলেছেন তিনি আমেরিকানদের কাছে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক চিত্র তুলে ধরেন। জাতিসংঘে কাজের সূত্রে মাঝে মধ্যেই আসে নিউ ইয়র্ক। শনিবার সকালে এখানকার বাঙালি পাড়া জ্যাকসন হাইটস এর নবান্ন রেস্তোরাঁ বসেছিলেন সকালের নাস্তা খেতে, সঙ্গে ছিলেন আরো কয়েকজন। এ সময় হঠাৎই সেই রেস্টুরেন্টে সস্ত্রীক হাজির হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। কেউ একজন এ সময় সাংবাদিক মুশফিকুলের কথা তাকে বলেন। সঙ্গে সঙ্গে মুশফিকুলের টেবিলের কাছে এগিয়ে গিয়ে কুশল জানতে চান পররাষ্ট্রমন্ত্রী। চেয়ার টেনে বসে বেশ কিছুক্ষণ কথা বলেন। এ সময় স্ত্রী সেলিনা মোমেন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা ছিলেন তার সঙ্গে। এ সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন ভার্জিনিয়ার ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট জাহিদ খান। ঘটনার বর্ণনা দিয়ে মানব জমিনকে তিনি বলেন, সাংবাদিক মুশফিকুল তার কয়েক বন্ধু সহ নবান্ন রেস্টুরেন্টে বসে সবেমাত্র নাস্তা খেতে শুরু করেছিলেন। ঠিক তখনই সেখানে সস্ত্রীক হাজির হন পররাষ্ট্রমন্ত্রী। তিনি সোজা মুশফিকুলের টেবিলের সামনে গিয়ে তার সঙ্গে কথা বলতে শুরু করেন। কুশল বিনিময় শেষে নিজের আমেরিকান জীবনের নানা অধ্যায়ের গল্প করেন। উত্তর আমেরিকায় বাংলাদেশীদের সবচেয়ে বড় সংগঠন ফোবানা গঠনের ক্ষেত্রে নিজের ভূমিকার কথা বলেন। আমেরিকার সঙ্গে তার যে অবিচ্ছেদ্য সম্পর্ক সে কথাও স্মরণ করিয়ে দেন। কথাবার্তার এক পর্যায়ে মুশফিক পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলে, কবে ক্ষমতা ছাড়ছেন? জবাবে ডক্টর মোমেন বলেন, ক্ষমতা ছাড়বো কেন, নির্বাচন হবে নির্বাচনের মতো। আমেরিকায় কি নির্বাচনের সময় প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ে? তখন মুশফিক বলেন, এই তুলনা করবেন না, দেশের সব প্রথা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, এসব কেতাবি কথা বলে কি লাভ, বরং প্রধানমন্ত্রীকে বুঝিয়ে যত তাড়াতাড়ি পারেন ক্ষমতা থেকে দেখে আসে। সরকার যে জানে না, তারা শেখ হাসিনা এটা নিজেও জানেন, তার শীর্ষ পর্যায়ের যারা ইনার সার্কেলে আছেন তারাও জানেন যে তাদের জন্য একটা এক্সিট পয়েন্ট ঠিক করতে হবে। অর্থাৎ তারা বাংলাদেশের দীর্ঘকাল তারা রাষ্ট্রীয় ক্ষমতায় তারা ছিলেন এবং তাদের এখন একটা এক্সিট পয়েন্ট ঠিক করার একটা চলে এসে, এবং বিষয়টা হলো এই এক্সিট পয়েন্টটা কিভাবে হবে, সেটি কি খুব শান্তিপূর্ণ উপায় হবে, খুব স্বস্তির নিঃশ্বাস ফেলে হবে, নাকি একটা অস্বস্তিকর পরিবেশে ওইরকম বিমানের চলে যাওয়ার বিষয়টি হবে। সরকারেরও পিঠ কিন্তু অনেকটা দেয়ালে ঠেকে গেছে, কারণ তারাও কিন্তু পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, কারণ তাদের যে কুকর্ম, তাদের যে তারা যে কাণ্ডগুলি ঘটিয়েছে ক্ষমতা থাকবার জন্য, যে খুন খারাপি করেছে, যে জীবন মালের, যে মানুষের যে সয় সম্পদ লুট করেছে, যারা মানুষ আক্রান্ত হয়েছে, তারাও কিন্তু অনেকটা পয়েন্ট অফ নো রিটার্নে। সুতরাং তারা চাইছে, এই জন্য তাদের নেতাকর্মীদেরকে বিদেশে যারা আছে তা বলছে যে আপনারা গিয়ে লোকাল লেজিসলেশনে বলেন, কংগ্রেসম্যানদেরকে বলেন। একটা জিনিস বিষয়টা কি, এটা তো আমার বলার উপরে নির্ভর করে। আমি যদি আজকে গিয়ে বলি, আমার কথা ধরেন, আপনার কথা যে আমরা গিয়ে বললাম হ্যাঁ শেখ হাসিনা, এটা তো একটা বেসিস লাগবে, তাদেরও তো একটা রিসার্চ আছে, তাদেরও তারা নিজেরাই সেখানে তাদের বিরাট মিশন কাজ করছে, বাংলাদেশের একটা লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার ইউএসএ আইডি আছে, তাদের নানা ইন্টেলিজেন্স উইং আছে। সুতরাং এটা আমাকে বললেই তো হয়ে যাবে না যে হ্যাঁ আমি মোমেন যেটা বললেন যে আমরা ভালো কাজ করছি, আমরা মানুষের উন্নতি ঘটাচ্ছি, এগুলো তো বললেই তো হয়ে যাবে না।
সুতরাং এটি তারা চাইছে যে তারা কোন ছলে বলে এবং কলে কৌশলে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার, এটা তারা চাইতেই পারে। বাংলাদেশ ব্যাংক যেটা বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী আপনি যদি দেখেন যে চলতি অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই আগস্টে $1,269,20,00,000 আমরা পণ্য আমদানি করেছি, কিন্তু তার বিপরীতে আমরা রপ্তানি করেছি $813,70,00,000। সেখানে একটা ভারসাম্য তৈরি হচ্ছে, সেগুলো তো আছেই। তারপরে একটা অর্থনৈতিক বিপর্যয় এবং তাও কি ডলারের মূল্য যদি $103 করে আপনি ধরেন সেখানে বাংলাদেশের, আমরা তো জানি সেই বিষয়গুলো সব মিলিয়ে সরকারের জন্য কিন্তু খুব ভালো সংবাদ নেই এবং সরকার কিন্তু এতে কোনো যায় আসে না। আপনি এই যে ডলার অর্থনৈতিক যে বিপর্যয়, বাণিজ্য ঘাটতি, আপনি যে বললেন সরকারের যে পলিসি, মানে সরকার প্রধান শেখ হাসিনা তার যে পলিসি, তিনি হলো যে কোনো মূল্যে তাকে ক্ষমতায় থাকতে হবে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যে এটাকে কিন্তু তারা, এই যে ডক্টর মোমেন বললেন, তারা আরেকটা জিনিসে তারা শুরু করেছে, সেটা হলো তারা পিআর অ্যাক্টিভিটি, বিভিন্ন তারা প্ল্যাটফর্মকে তারা ইউজ করছে। বিভিন্ন, এর আগে বলেছি, তারা ভাড়া করেছে, তাদের তো টাকার অভাব। সম্প্রতি শুনলাম যে প্রায় $36 মিলিয়ন দিয়ে তারা এই খাতে তারা ব্যয় করছে যে সরকারের ইমেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে। এবং আপনি দেখবেন বিবিসিতে ইন্টারভিউ দিয়েছেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে সবাই মানে বিজ্ঞাপনের ভাষায় আর কি যে এটি খেলে সত্যি কথা বলেন, তো অনেকেই এটি আমরা ট্রল করতে দেখেছি সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর মোমেন নাকি মাঝে মধ্যে ফ্রুটিকা খান এবং তিনি সত্য কথা বলেন মাঝে মধ্যেই। তবে তিনি যেটি মানে গতকালকে যেটি সেটি ওয়াশিংটনে আপনি যথার্থই বলেছেন, বক্তৃতাটি তার দীর্ঘ লম্বা, আরো একটা ক্লিপিংস এটার সঙ্গে আছে, সেখান থেকে আমাদেরকে একজনকে জনৈক আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আমি তার নাম বলে বিপদে ফেলাতে চাই না। তো তিনি খুব ছোট পরিসরে ওয়াশিংটনের ক্ষমতাসীন সরকারের কিছু সমর্থক, আপনি দেখবেন চেয়ারগুলো খালি, তিনি এখানে দাঁড়িয়ে কথা বলেছেন অনেকটা ইনফর্মাল, এবং আমরা দেখতে পাচ্ছি তার পাশে দূতাবাসের কর্মকর্তা, প্রেস মিনিস্টার এবং ডিসিএম যাদেরকে চিনেছি তারা বসা, এবং তিনি খুব অবলীলায় বলছেন যে অনেকে হয়তো বলেছেন যে তাদেরকে, এটা প্রায়ই বলে সরকার তরফে বলা হয় এবং সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আওয়ামী সমর্থকরা হামলে পড়ে যে নানা ধরনের তারা বিকৃত রুচির পরিচয় ঘটায়, নানা ধরনের তারা গালিগালাজ করে, বিশেষ করে এরা পেইড, আপনি জানেন যে তাদেরকে পয়সার মাধ্যমে নিয়োগ করা হয় এই সমস্ত কমেন্ট করবার জন্য, এবং তারা বলে যে এরা টাকা খেয়ে এই বিষয়গুলো করছে। তবে ডক্টর মোমেন যে কথাটি বলেছেন যে এটি সত্য যে যারা মানে তাদের দেশপ্রেম থেকে, কমিটমেন্ট থেকে, ইন্টিগ্রিটি থেকে, গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা থেকে, মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে আপহোল্ড করার জন্য সকলে এই যাদের নাম তিনি বলেছেন তারা তারা কাজ করছেন, নিশ্চয়ই তাদেরকে খুব সহজে পারচেজ করা যাবে না। এবং সরকারি তরফে কিন্তু এটি দীর্ঘকাল থেকে এটি চেষ্টা করা হয়েছে নানা ধরনের, যার কারণে আপনার কথাই যদি বলি, আপনাকে নানা ধরনের বল প্রয়োগ করে তারা চেষ্টা করেছে, আপনার সাদাশিদে ছোট বোনকে তাকে পর্যন্ত 9 মাস নিগৃহণের শিকার থাকতে হয়েছে, আপনি নিজেও কারারুদ্ধ হয়েছেন, পারিবারিক চাপ নানা দিক থেকে সকলের ক্ষেত্রে সেটি তারা করেছে। তারপরে তারা কৌশলের অবলম্বন করেছে, নানা ধরনের প্রলোভন তারা দেখিয়েছে, বিভিন্ন ধরনের, আমরা অনেক ধরনের প্রলোভন যে পাইনি তা নয়, রাষ্ট্রদূত থেকে শুরু করে অনেক ধরনের প্রলোভন আমাদেরকে বলা হয়েছে। তো মোট কথা হচ্ছে তারা নানা ধরনের, প্রথমত হলো ছলে বলে কৌশলে এই মুখগুলোকে তারা বন্ধ করবার একটা চেষ্টা সরকারি তরফে বরাবরই করা হয়েছে। কিন্তু চিন্তা করুন যে মানুষের যে আকুতি, মানুষের যে বেঁচে থাকার যে সংগ্রাম, মানুষের যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, এটির সঙ্গে কোনোভাবেই যিনি যাদের নাম বললেন তারা কেউই আপোষ করেনি এবং করবেন না, এটি হলো বটম লাইন। এবং তিনি যথার্থই বলেছেন, প্রফেসর ডক্টর আলী রিয়াজের কথা বলেছেন, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির তিনি ডিস্টিংগুইশড প্রফেসর, তিনি আটলান্টিক কাউন্সিলের নন রেজিডেন্ট ফেলো, অত্যন্ত বিদগ্ধ একজন পণ্ডিত ব্যক্তি, শিক্ষক, এবং তিনি কিন্তু এখানে যাদের কথা বলেছেন তারা কেউ কিন্তু মানে সবাই যে বিএনপি সমর্থক বা বিএনপির সঙ্গে যুক্ত তা নয়। আপনি যদি প্রফেসর আলী রিয়াজের ক্যারিয়ার দেখেন, তিনি কিন্তু ডাকসুর সাহিত্য সম্পাদক ছিলেন, তিনি প্রগতিশীল ছাত্র আন্দোলন, সেখান থেকে তিনি ডাকসুর সাহিত্য সম্পাদক হয়েছেন, এবং বিগত তিনি শুধু যে এই সরকারের সমালোচনা করছেন তা কিন্তু নয়, আমরা দেখেছি যতগুলি সরকার ব্যবস্থায় তিনি দীর্ঘকাল থেকে বাইরে, তিনি এর আগে বিবিসিতে সাংবাদিক ছিলেন, তারপরে একাডেমিয়াতে এসেছেন, তিনি কিন্তু প্রত্যেক সরকার ব্যবস্থারই যেই ত্রুটিগুলি ছিল, যেই অব্যবস্থাপনাগুলি ছিল, সেগুলিকে তিনি অ্যাড্রেস করেছেন, তার অসংখ্য পাবলিকেশনস আছে। তো সেটি, এবং আপনারা যেটি করছেন, ইলিয়াস হোসেনের যে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমরা সম্প্রতিকালে দেখেছি, সবকিছুর মোড় সে ঘুরিয়ে দিয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো যে একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট আসলে এটা যদি তথ্য আসে, এই মানুষগুলো এই তথ্যটাকে কিন্তু সব দেশেই, সব সমাজেই এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়, এটাকে খতিয়ে দেখা হয় যে একজন একটা অভিযোগ করলো, অভিযোগটি আসলেই কি সত্য কিনা, কিন্তু তা না করে তার বিরুদ্ধে সে বিদেশে থাকে, সে তার রিপোর্টার হিসেবে, আমি বলবো যে সে একজন বেস্ট ক্রাইম রিপোর্টার, আমি তার ক্রাইম রিপোর্টিং দেখেছি বাংলাদেশে থাকা অবস্থায়, তো সে একটা তার তার অনুসন্ধিত সুমন নিয়ে সে তার ইনফরমেশন জোগাড় করে একটা রিপোর্ট করেছে, তার বিরুদ্ধে এটি তদন্ত না করে তাকে এবং এই এসপি বাবুল আক্তার এবং তার পরিবারের সদস্যদেরকে প্রধান করে আসামি করে তারা মামলা দায়ের করলো। কে মামলা দায়ের করলো? যার বিরুদ্ধে অভিযোগ, বনজ কুমার। অদ্ভুত বিষয়গুলো। তো এই যে ডক্টর মোমেন যে কথাটি বললেন, কারণ সরকার তরফে এই অভিযোগ
করা হয় এবং বিভিন্ন ধরনের তারা, যেমন আমি আপনার একটা ফুটেজ ভিডিও কনভারসেশন দেখেছি যে তারা লিংক করে আপনার কিছু কিছু শব্দ সেখান থেকে নিয়ে তারপরে তারা বানিয়ে দিয়ে দেয় যে তারা তারা অর্থের সুবিধা নিচ্ছে এবং টাকা চাইছে। প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের অধীনেই, একমাত্র আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়, দেওয়া উচিত না, সেটা তো কারেকশন না, তো বিষয়টা হলো ডিসইনফরমেশন কিন্তু সরকার তরফে ছড়ানো হয়। এর আগে আমি বারবার বলেছি, আপনিও জানেন যে সরকার তরফে গুজব, ডিসইনফরমেশনের মানে সোজা বাংলা বললে গুজব, অর্থাৎ যেটি ঘটেনি তা ছড়ানো এবং মানুষকে বিভ্রান্ত করা, এবং এই বিভ্রান্তিটা ঘটানো হয় সরকার প্রধান তরফ থেকে শুরু হয়। প্রথমে সরকার প্রধান শেখ হাসিনা শুরু করেন এবং তারপর থেকে এটি শুরু হয়। আপনি দেখবেন যে বিবিসিতে আপনি যেটি বললেন যে সব তার অধীনে একমাত্র সুষ্ঠু নির্বাচন হয়েছে, এর আগে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি, তারপর এবং অবলীলায় যে মিথ্যা বলার যে সংস্কৃতি শেখ হাসিনা বাংলাদেশে চালু করেছেন এবং তাকে যে একো করছেন তার সমর্থকরা, এটি কিন্তু খুব একটা এটা পুরস্কার পাবার মতো বিষয়। তার আপনি যখন তিনি বলেন দেখবেন যে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চোখের চাউনি, বলার ধরন, কোনো কিছু কিন্তু একবারও চিন্তা করেন না যে আমি অবলীলায় এই মিথ্যাটা চালিয়ে যাচ্ছি। এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমও